হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। তো এই ভিডিওটা হচ্ছে এইচএসসি 24-25 ব্যাচের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য। তো আমাদের একাডেমিক ব্যাচের আপডেট দেওয়ার জন্যই হচ্ছে এই ভিডিওটা করা। তো আমাদের একাডেমিক ব্যাচে যেটা আমরা সেটাকে প্রি ইঞ্জিনিয়ারিং নাম দিচ্ছি, কারণ যেহেতু আমি একজন বুয়েটিয়ান বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো আমি পড়ানোর আমার পড়ানোর স্টাইলটাই হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, যাতে তোমাকে প্রস্তুত করে দেওয়া যায় আর কি। তো এইচএসসি পড়া তো আছেই, তো আমরা কি পড়তেছি সেটা যদি তোমাদের একটু সিরিয়ালি বলি, সেটা হচ্ছে ফার্স্টে আমরা বেসিক পড়তেছি, একটা অধ্যায়ের বেসিক ক্লাস করতেছি, তারপর ওই অধ্যায়ের এমসিকিউ ক্লাস করতেছি, তারপর সিকিউ ক্লাস করতেছি আলাদা। এগুলো কিন্তু আলাদা আলাদা ক্লাস। এগুলো কোত্থেকে করানো হচ্ছে? টেস্ট পেপার থেকে। এগুলো করানো হচ্ছে টেস্ট পেপার থেকে। আচ্ছা, যেহেতু প্রি ইঞ্জিনিয়ারিং এবং আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্যই আসলে প্রিপেয়ার করে দিচ্ছি, এখন বলতে পারো যে ভাই আমার তো ইঞ্জিনিয়ারিং টার্গেট না, তাহলে তোমার এই যে এই তিনটাই হচ্ছে তুমি স্টপ হয়ে যেতে পারো, শেষ। এবার দেখো, যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা আসলে কি করবা এই কোর্সের, আচ্ছা আমাদের এই একটা কোর্সে কিন্তু সব কিছু। তো যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে প্র্যাকটিস শিট দেওয়া হচ্ছে, যে প্র্যাকটিস শিটে আমরা পাচ্ছি গাণিতিক পদার্থবিজ্ঞান এর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। গাণিতিক পদার্থবিজ্ঞানটা আসলে কি, আমাদের বাংলাদেশে যত বই আছে মোটামুটি ইসাক স্যার, প্রামাণিক স্যার, সেলু স্যার, তপন স্যার, এরকম বিভিন্ন জনের বইয়ের বাছাই করা যে অঙ্কগুলো আর কি, সেই গাণিতিক পদার্থবিজ্ঞানের সম্বন্ধিত একটা প্র্যাকটিস শিট। এখন এই শিটের সলভ ক্লাসটাও আপলোড দেওয়া হচ্ছে। এখানে শুধু গাণিতিক পদার্থবিজ্ঞান না, এখানে আমরা বাইরের যে বিভিন্ন বই আছে, সো ইন্ডিয়ান কিছু রাইটারের বইয়ের সব ঢালাওভাবে না, যেগুলো কি আমাদের কারিকুলামের সাথে মিলে, মানে এই প্রশ্নটা একটু ক্রিয়েটিভ ওয়েতে ঘুরায় দেওয়া যায়। হ্যাঁ, যে ওই প্রশ্নটাকে আমি যদি মনে করো সাইট সাইট থেকে যদি আমি সরাই দিই, যেটা আইআইটির কোয়েশ্চেন নাকি জেইর কোয়েশ্চেন, যে তুমি আসলে বুঝবা না যে এটা আসলে আইআইটির কোয়েশ্চেন, প্রশ্নটা সুন্দর এবং এটা আমাদের বইয়ের স্ট্যান্ডার্ডই আছে। তো এরকম প্রশ্ন বেছে বেছে, মানে ঢালাওভাবে আইআইটি কোয়েশ্চেন ব্যাংক এগুলো কখনোই করা উচিত না, বিশেষ করে স্টুডেন্টদের তো করাই উচিত না, মানে টিচারদের থেকে সাজেশন নিয়ে যে ভাই একটু যদি দুই তিনটা প্রবলেম দেখায় দেন, যে আমার আসলে সব শেষ। এই দেখো, এগুলো কিন্তু লেয়ার বাই লেয়ার, তোমার বেসিক ডান, তুমি বেসিক হয় নাই, তুমি ডাইরেক্ট চলে গেছো হচ্ছে প্র্যাকটিস শিটে, তাহলে তো তুমি জীবনও ভালো করতে পারবে না। তো তোমাকে লেয়ার বাই লেয়ার আসতে হবে, তোমাকে সিঁড়ির এক ধাপ করে উপরে উঠতে হবে। তুমি আসো এইখানে, তুমি যদি এইখানে ডাইরেক্ট একদম এরকম পা চেঙ্গে মেরে উঠাতে যাইতে চাও, তাহলে তো পারবা না, বুঝতে পারছো? তাহলে তোমাকে এক স্টেপ করে অবশ্যই আগাইতে হবে। তাহলে তোমাকে আগে নিজেকে এইচএসসির জন্য প্রিপেয়ার করতে হবে এবং অবশ্যই বেসিক ক্লিয়ার করতে হবে। এগুলো করার পরে তারপরে হচ্ছে তুমি এখানে হাত দিবা, এর আগে না, কখনোই না, ঠিক আছে? তো গাণিতিক পদার্থবিজ্ঞান, তারপরে হচ্ছে ওই যে কোশ্চেন ব্যাংক, মানে বিগত বুয়েটের চুয়েটের এগুলোর যে কোয়েশ্চেন আসছে, অর্থাৎ সহজ কথা মানে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য যা লাগে আর কি, সেই সম্বলিত একটা প্র্যাকটিস শিট থাকে, সেটার সলভ ক্লাস দেওয়া হয়। তো দুইভাবে করা হয়, যেমন আমি ফার্স্টে হচ্ছে কিছু ক্লাস আপলোড দেই, তারপর স্টুডেন্টদের প্রবলেম থাকলে সেগুলো নিয়ে হচ্ছে আমরা টেলিগ্রাম গ্রুপে ডিসকাস করি। আমাদের ডেডিকেটেড এই কোর্সটা হচ্ছে পুরোটাই টেলিগ্রামে দেওয়া হয়, মানে ভিডিওগুলোও টেলিগ্রামে দেওয়া, তারপরে ডিসকাশন গ্রুপও টেলিগ্রামেই, সো আমরা সেখানেই পুরোটা অপারেট করতেছি। তার মানে তুমি যদি ফেসবুক টেসবুক বন্ধও করে দাও, বলবে যে ভাই আমার ফেসবুক চালাবো না আজকে থেকে আমি, ঠিক আছে? তো হ্যাঁ, তুমি ফেসবুক বন্ধ করে দিয়ে টেলিগ্রামে ক্লাস করতে পারবা, আমার সাথে ডিসকাসও করতে পারবা, বা এই অঙ্কটা প্রবলেম এটা কিভাবে করা যায় সাজেশন দিতে পারবা, এনিথিং। আচ্ছা, তো এই হলো আমাদের মোটামুটি লেয়ার, যে কোন লেয়ারে আমাদের এই কোর্সটা আসলে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অবশ্যই যেটা আর কি আমি যেটা বলি, যেটা হচ্ছে অনেকটা প্রাইভেট সাপোর্ট, কারণ আমি নিজেই আসলে গ্রুপে থাকি এবং স্টুডেন্টও আসলে কম নেওয়ার চেষ্টা করতেছি, এই জন্য একটু প্রাইসিংটা বেশি। আমাদের যে কোর্সের প্রাইসটা হলো 3500, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই, মানে একবার ওয়ান টাইম পেমেন্ট, এই একটা পেমেন্ট করবা আর নিশ্চিন্তে হচ্ছে ফিজিক্সের ড্রাইভার আমার উপর চাপাই দিবা, অবশ্যই তোমাকে ক্লাস করতে হবে। সো ওয়ান টাইম পেমেন্ট, একটাই পেমেন্ট, আর এই হলো আমাদের সুযোগ সুবিধা। আমার মনে হয় না একটা স্টুডেন্টের এর বাইরে আর কিছু দরকার আছে, তারপরও আমার যদি কখনো ফিল হয়
যে না আসলে এটা দরকার, বা তোমরা যদি আমার কাছে দাবি করো যে কোর্সের স্টুডেন্ট আর কি, যে ভাই আমাদের এই এই জায়গায় একটু কাজ করেন বা এই এই জায়গায় সমস্যা হচ্ছে, তো আমি অবশ্যই তোমাদের সেটা অবশ্যই ওয়েলকাম করি। আর হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে লাইভ ক্লাস। লাইভ ক্লাসটা আসলে কেন, লাইভ ক্লাসটা হচ্ছে এই কারণে যে এই যে ক্লাসগুলো আমি দিলাম তুমি করলা, বাট স্টিল তোমার কোনো কোনো প্রবলেম হচ্ছে, যে কোনো একটা অঙ্ক করতে গিয়ে আটকে গেলা, আমি তোমার চ্যাটে বুঝাইলাম, ভয়েস মেসেজ দিয়েও বুঝাইলাম, তাও তুমি বুঝতেছো না, তখন হচ্ছে লাইভ ক্লাসের হচ্ছে আয়োজন করা হয়। তো এই আর কি মোটামুটি আমাদের কোর্সের লেয়ার, এবং এইটা হচ্ছে কোর্সের প্রাইস। এখন তুমি ভর্তি হবা কেমনে, তুমি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে এই নাম্বারে হচ্ছে মেসেজ দিবা, কল দিও না, মেসেজ দিও। মেসেজ দিলে আমি দ্রুত, বা আমার সাথে যাই মানুষজন আছে তারা আর কি রিপ্লাই করতে পারবে, কল দিলে একটা অসুবিধা হয়ে যায়। বাট এটা হলো টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ, এটাতে নক দিলেই হবে। আর আমাদের ফেসবুক পেজ নোমান একাডেমি, নোমান একাডেমি, সেখানেও নক করতে পারো। তো এইভাবে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তোমাদের মানে এনরোলমেন্টটা নিয়ে নিব। তো এটাই আর কি বিকাশ বা নগদ নাম্বার। এখানে তুমি যদি হচ্ছে 3500 টাকা সেন্ড মানি করো, করেও নক দাও, বা আগে নক দিয়ে তারপর করো কনফার্মেশন হলেও, তাহলে ঠিক আছে। তো এই আর কি মোটামুটি আমরা প্রি ইঞ্জিনিয়ারিং কোর্সে করতেছি। তো যেহেতু এটা রেকর্ডেড, আমি আবারও বলতেছি এটা হলো রেকর্ডেড। এখন অনেকে বলতে পারে যে ভাই লাইভ ক্লাস নিলে তো আসলে ভালো, রেকর্ডেড এর সুবিধা কি? দেখো, সুবিধা অসুবিধা দুই জায়গাতেই আছে, তবে আমি যেটা পার্সোনালি ফিল করি যে রেকর্ডেড ক্লাসে সুবিধা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ অনেকের বাসায় নেটের সমস্যা থাকতে পারে, এই সমস্যা থাকতে পারে, আমার নিজেরও অনেক সময় প্রবলেম হইতে পারে, মানে নেটের প্রবলেম আর কি। তো লাইভ ক্লাসে দেখা যায় হ্যাঁ বুঝছো বুঝছো, হ্যাঁ ভাই বুঝছি বুঝছি, মানে ক্লাসের লেন্থ হচ্ছে 1 ঘন্টা, লাইভ ক্লাসের কথা বলতেছি, মানে দেখবা যে 1 ঘন্টা ক্লাস, কিন্তু ওইখানের পড়াটা আসলে 20 মিনিটের। তা আমি যদি তোমাকে 1 ঘন্টার রেকর্ডেড ক্লাস দেই, আমি তোমাকে 1 ঘন্টা রেকর্ডেড ক্লাস দেই, সেটা আসলে লাইভে 3 ঘন্টা নেওয়ার সমান, তার মানে তোমার এখানে 3 গুণ সময় আসলে বেঁচে যাবে। এখন বলতে পারো যে ভাই লাইভ ক্লাসে তো কোয়েশ্চেন টোশ্চেন করা যায় আটকায় গেলে, এই যে তোমার প্রাইভেট সাপোর্ট, মানে আমি নিজেই থাকতেছি, আমি কাউকে ভাড়া করে রাখি নাই যে তোমার আসলে প্রশ্নের উত্তর দিবে, আমি নিজেই উত্তর দিব, ঠিক আছে? এটা প্রাইভেট সাপোর্ট, টেলিগ্রাম সাপোর্ট, গ্রুপে তুমি মেসেজ দিলেই হবে। আর ওই যে বললাম, অনেক সময় কোয়েশ্চেনে যদি অনেক বেশি সমস্যা হয় তাহলে তো আমরা লাইভ ক্লাসে সেগুলো সলভ করবই। তো এই হলো মোটামুটি আমাদের কোর্সের লেয়ার। আর কেন এটা রেকর্ডেড সেটা আমি তোমাদের বললাম। অনেকে আমাকে বলে যে আমার ইউটিউবের যে ক্লাসগুলো সেগুলো আসলে ভাই এত কম সময়ের মধ্যে পড়াইছেন, এগুলো কি কি ফুল কভার হবে কিনা। দেখো, আমার মাত্রই আমি বললাম যে রেকর্ডেড ক্লাসটা লাইভ ক্লাসের 3 গুণ বেশি এফিসিয়েন্ট। এর মানে কি, আমার রেকর্ডেড যে ইউটিউবের ভিডিও সেটা যদি 6 ঘন্টার হয়, তার মানে বুঝো এটা আসলে লাইভের 18 ঘন্টার সমান, মানে 18টা ক্লাস, 1 ঘন্টা যদি একটা ক্লাস হয় তাহলে 18টা ক্লাসের সমান হলো আমার 6টা ক্লাসের সমান। এই কারণে রেকর্ডেডটা আমি আসলে প্রেফার করি, বুঝছো? এখন ইটস আপ টু ইউ, ডিসিশন তোমার, লাইফ তোমার, সব কিছুই তোমার। তো এখানে আমি হচ্ছে চেষ্টা করতেছি একটা প্রাইভেট সাপোর্ট দেওয়ার, কম স্টুডেন্টের মাঝে হচ্ছে তোমাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার ট্রাই করতেছি। এখন তুমি যদি ভর্তি হতে চাও তাহলে এই যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে নক করো, ঠিক আছে? ওকে।